সাম্প্রদায়িকতা, জঙ্গি মৌলবাদ, এটা বাংলাদেশে পাকিস্তানে মুসলিম মৌলবাদ আছে, কারণ এটা তো ইতিহাসে সে তো ভারতবর্ষে কিন্তু মৌলবাদ জন্ম দিয়েছে, এগুলো তো একসঙ্গে লড়তে হবে দিয়েছে আমরা যেটা বলতে চাই। এখন এগুলো বলেই আমি মনে করি যে আমরা সামনে এগোতে পারবো, তাহলে কিছু লোক সামনে এগোবে, কিছু গোটা দেশ পিছনে করবে। ইন্ডিয়াতে ডেফিনেটলি এখন একটা বিরাট অ্যাফ্লুয়েন্স একটা প্লাস জন্ম নিয়েছে বিরাট বিশ্বাসী সম্প্রদায়, কিন্তু এটা তো সারা ভারতবর্ষের সৃষ্ট নয়, কিভাবে বাংলাদেশে পাকিস্তানে তাই কিছু লোক বিশাল গণি এবং যেটা বলা হয় বাঙালি রিচ, কিন্তু একইভাবে বাঙালি পুর মানুষও তো আছে, এটা এটা তো থাকা উচিত না। স্যার পাকিস্তান নিয়ে রিসেন্ট কোনো স্পেকুলেশন? হ্যাঁ, পাকিস্তান নিয়ে কোনো রিসেন্ট স্পেকুলেশন? পাকিস্তান নিয়ে তো গত সপ্তাহে আমি দেখেছি খুব বেশি হলে এক বছর হচ্ছে, বেশি পাকিস্তান আর পাকিস্তান থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে। পাকিস্তান যেদিকে যাচ্ছে যে যেটা করলো, এটা তো গভর্নমেন্ট যে এটা যে খুব স্বেচ্ছা করেছে তা তো, এখন তারা সোয়াত গালিতে সরিয়ে কায়েম করেছে, কালকে যাদের সই করেছেন। হ্যাঁ, এখন এটা তারা চাইবে অন্য জায়গায়, এখন অন্য জায়গায় দেয়ার আর সেকুলার ফোর্সেস ডেমোক্রেটিক ফোর্সেস পাকিস্তান, এখন সিন তো এটা কখনো মেনে দেবে না, পাঞ্জাব মেনে দেবে না, তাহলে কি হচ্ছে? তাহলে তো সিচুয়েশনে দিয়েছে তার লোক, সেটাই হচ্ছে যে পাকিস্তানের অবস্থা আমাদের তো অনেক খারাপ, এটা তারপর আমাদের এখানে যেভাবে মাথা ছেড়া দিয়ে উঠছে জঙ্গিটা, যেগুলো আছে এখানে দিয়েছে আপনি যেগুলো করবেন, এগুলো তো তিনটে দেশ খালি না, আমাদের অন্য প্রতিবেশী জঙ্গিদের সঙ্গে নিতে হবে। আমি জঙ্গিবাদের কথা যদি বলি, এদের সেবন কিন্তু এসব দেশও আছে, নেপাল বার্মা আফগানিস্তানকে বাদ দিয়ে আপনি করতে পারবেন না, ওদের ওখানে যদি বীজটা থেকে যায় ওখান থেকে গজাবে, গাছ গজাবে, ওই বীজটাকে একেবারে শেকড় উঠে করতে হবে। মানব বোমা তারা মনে করে তাদের কাছে এটা হচ্ছে অন্যায় না, তারা মনে করে এটা স্বর্গে যাওয়ার টিকিট, একেবারে সশরীরে স্বর্গে চলে যাচ্ছে। কোরআন কারেকশন করা যাবে না, মুসলমানরা এটার ব্যাপারে খুব সেনসিটিভ, বাট আমরা বলি যে কোরআনের ওইসব জিনিসগুলো বাদ দিয়ে তোমরা যেখানে মানবিকতার কথা বলা হয়েছে, সম্প্রীতির কথা বলা হয়েছে, সেটা কেন প্রচার করো না? কোরআনে এখন ওই জেহাদের কথা বা অন্য ধর্মের যদি বিদ্বেষের কথা হ্যাঁ কিছু কিছু জায়গাতে আছে, তো সেটা আমরা বলি সেটা কোন প্রেক্ষিতে বলা হয়েছে, সেটা সেইটাকে আমাদের দেশের জন্য প্রযোজ্য কিনা, এখনকার সময় তো সেটা প্রযোজ্য নয়, এখন কোনো দেশ